দুজন বন্ধু একসাথে কোনো এক দেশে ভ্রমণ করছিল ভ্রমণ করতে করতে তারা একটি অপরিচিত শহরে চলে আসলো ওই দুজন বন্ধুর মধ্যে একজন অধিক ধৈর্যশীল ছিল এবং খাবারও কম খেত কিন্তু অন্যজন পেটুক স্বভাবের ছিল আর কিছুক্ষণ পরপর কিছু না কিছু খেতে থাকত অনাকাঙ্ক্ষিতভাবে ওই শহরে তাদের একটি ভুল হয়ে গেল যার কারণে শহরের পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেল আর শাস্তি হিসেবে তিন দিনের জন্য কারাগারে বন্দি করে দিল তিন দিন পরে যখন কারাগারের দরজা খুলল সবাই এটা থেকে আশ্চর্য হয়ে গেল যে ধৈর্যশীল ব্যক্তিটি অক্ষত থেকে গেল কিন্তু ধৈর্যহীন ব্যক্তিটি মারা গেল জানতে পারলো ধৈর্যহীন ব্যক্তিটি পেটুক স্বভাবের ছিল এজন্য বিপদে ধৈর্য ধারণ করতে পারেনি এবং মারা গেল ধৈর্যশীল ব্যক্তিটির তো ধৈর্য ধারণের অভ্যাস ছিল তাই সে ধৈর্য ধারণ করেছিল এবং সুস্থ অবস্থায় কারাগার থেকে মুক্তি পেল ধৈর্যের চেয়ে বড় কোনো সম্পদ নেই যে ধৈর্য ধারণ করে সে বড় থেকে বড় বিপদকে সহজেই মোকাবেলা করতে পারে